Assalamualaikum, my lovely viewers. Welcome back to my cooking channel. आशा करछि सबाई खूब भालो आछेन। आलहामदुलिल्लाह, आमिओ भालो आछि। आमि आजके तैरी करे देखाबो बीफ स्टेक। आर एई स्टेकटा आमि सबार बासातेई थाके एई रकम सामान्य किछु मशला दिएई तैरी करेछि एबं एटा स्वाद आपनारा जदि बासाते बानान ताहलेई बुझते पारबेन कतटा यामी। सो चलुन कथा ना बाड़िए देखे फेली एई बीफ स्टेकटा आमरा কিভাবে তৈরি করেছি এবং এটা তৈরি করতে কি কি মশলা লেগেছে। বিফ স্টেক তৈরি করার জন্য অবশ্যই বোনলেস মাংস নিতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছেন দুইটি বড় সাইজের মাংস নিয়ে নিয়েছি আর এগুলোর পুরুত্বটা 1 থেকে 1.5 ইঞ্চির মতোই রেখেছি। एर बेशी मोटा करबें ना। एगुलो के भालो करे धुए आमी एक टैप ड्राई करे निये छी। एखन आमी एखाने निबो एक चा चामच परिमाण रसुनेर गुड़ो आर निबो एक चा चामच परिमाण आदार गुड़ो। एगुलोर गुड़ो जदि आपनादेर काछे ना थाके सेई क्षेत्रे पेस्टटाओ व्यवहार करते पारें, तबे गुड़ोटा दिले बेशी भालो। आर निये छी एकटी हार्ब्स ओरिगानो। ओरिगानो एखाने आमी आधा चा चामच व्यवहार करब। लवण निबो स्वाद मतो। पापड़िका निच्छि आमी एखाने एक चा चामच। एटार कारण स्टेकटार कलर खूब सुंदर है। अपन का ना थकले आधा चा चामच मरीचर गुड़ो दीते हैं, से क्षेत्र में चिली फ्लेक्ट एक कम दीबें। आमी चिली फ्लेक व्यवहार करब एक चा चामच। यही मसलागुलो छाड़ाओ कि मसला लागे सेगुलो एखन कर देखा। यटार जो एखे नहीं आधा चा चामच परिमाण सदा सरिषा। अपन का सदा ना थकले कलोटाओ नीते नहीं आधा चा चामच परिमाण अस्त धनिया और आधा चा चामच परिमाण अस्त जीरा। এখন আমি এখানে ব্যবহার করব একটি ছোট সাইজের তেজপাতা আর কিছু 10 থেকে 12 টির মতো গোলমরিচ মানে ব্ল্যাক পেপার। এখন এইগুলোকে আমি ভালো করে এভাবে একটি হামানদিস্তা দিয়ে ক্রাশ করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও এগুলোকে গুঁড়া করে নিতে পারেন, তবে একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে, একদম মিহি করে ফেলবেন না। তো আমার হয়ে গিয়েছে, এই রকমটা হয়েছে। এখন এইগুলোর সাথে আমি বাকি মশলাগুলো মেশাবো। একটি বাটিতে তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি এক চা চামচ পরিমাণ রসুনের গুঁড়ো, এক চা চামচ পরিমাণ আদার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অরিগানো আধা চা চামচ। লবণটা স্বাদ মতো দিবেন, আমি এখানে এক চা চামচ ব্যবহার করেছি। পাপরিকাটাও দিয়ে দিচ্ছি এক চা চামচ, আর সেই সাথে আমি দিয়ে দিব এক চা চামচ চিলি ফ্লেক। মশলাগুলোকে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাই হলো স্টেকের মশলা। দেখলেন তো কত সহজে আমরা এই মশলাটা বাসায় তৈরি করে নিতে পারি। সো আমার মশলা হয়ে গিয়েছে, এখন আমি এই মশলাটাই ব্যবহার করব। আর সেই সাথে একদম যখন রান্নাটা হয়ে যাবে তার আগে দিয়ে দেব এই বারবিকিউ সসটা। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো গুঁড়ো মশলা আমি স্টেকের উপরে ভালো মতো করে চেপে চেপে এভাবে লাগিয়ে নিব। প্রতিটা পাশে ভালো করে মশলাগুলো এভাবে মেখে নিতে হবে। আপনাদেরকে একটি টিপস দিয়ে দিচ্ছি, এইভাবে মশলা মাখানোর পরে স্টেকটাকে আপনারা একদম সরাসরি ভেজে ফেলবেন, তাহলে দেখতে পারবেন রান্নার পরে এটার যে জুসিনেস আর যে ক্রাঞ্চিনেস সেটা একদম ঠিক থাকবে। অনেকেই হয়তো ভাবতে পারেন এটাকে কিছুক্ষণ এভাবে মশলা মাখিয়ে রেখে দিলে এর ভিতরে লবণ মশলা সুন্দরভাবে যাবে, কিন্তু স্টেকের ক্ষেত্রে এটা করবেন না। এটা করলে লবণের কারণে মাংসের ভিতর থেকে পানিটা বের হয়ে যাবে, যার ফলে ভাজার পরে মাংসটা একদম ড্রাই লাগবে। এখন একটি গ্রিল প্যানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে স্টেকের 2টা পিস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম টু হাই হিটে। আমি এইভাবে 1 মিনিট ভাজবো একটা পাশ। 1 মিনিট হয়ে গেলে আমি জাস্ট এই দুটোকে উল্টিয়ে দিব। স্টেক ভাজাটা পুরোপুরি আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা এটাকে কিভাবে খেতে চান, কতটুকু কুক করে খেতে চান। তো আমার টোটাল সময় লেগেছে 6 মিনিট এখানে। তা আমি এভাবে 1 মিনিট পর পরে এই দুটো পিসকে এভাবে উল্টিয়ে দিয়েছি আর একটু চেপে চেপে করছি যাতে ভিতরটা ভালোমতো রান্না হয়ে যায়। স্টেক কখনোই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না, তো এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিতে হবে। আর চুলার তাপমাত্রাটা অবশ্যই মিডিয়ামে থেকে একটু বেশিতে রেখে রান্না করবেন। স্টেক কখনোই একদম লো হিটে রান্না করবেন না।
সো আমার 4 মিনিটের মতো হয়ে গিয়েছে, আমি এগুলোকে ভাজছি। এখন আমি এর উপরে দিয়ে দিব বারবিকিউ সসটা, যেটা কিনা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। সো 1 টেবিল চামচ করে প্রতিটার উপরে দিয়ে দিচ্ছি। সো টোটাল 2 টেবিল চামচ ব্যবহার করেছি। এই সসটা কিন্তু পুরোই অপশনাল, আপনারা এটাকে চাইলে পুরোপুরি স্কিপ করতে পারেন। তবে আমার কাছে ভালো লাগে, একটু বারবিকিউ ফ্লেভারটা আসে আর একটু জুসি জুসি ভাবও আসে, খেতে মজা লাগে। তো এরপরে আর আমি আর বেশিক্ষণ রাখবো না, জাস্ট 2 মিনিট রান্না করব, তারপরেই আমার স্টেকটা হয়ে যাবে। স্টেক কিন্তু নর্মালি একদমই মশলা কম দিয়ে করা হয়, জাস্ট সল্ট অ্যান্ড পেপারসটাই মেইনলি দেওয়া হয়। তবে আমরা এশিয়ান মানুষ, আমাদের একটু স্পাইসিটা ভালো লাগে। মশলা ছাড়া মাংস খাবো এটা আমরা চিন্তা করতে পারি না, কিন্তু সল্ট অ্যান্ড পেপারস দিয়ে যদি প্রপার ওয়েতে স্টেক করা হয় সেটা স্বাদও কিন্তু অনেক মজা। তো আমার হয়ে গিয়েছে, এইগুলোকে এখন আমি তুলে নিব আর আমি কিছু সবজি রেডি করব। সবজিটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তো আমি এখানে একটি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা গলে গেলে, যখন ভালো মতো করে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু মাশরুম। মাশরুমটা আমি একদম পুরোপুরি কুক করব না, জাস্ট হাফ ডান, মেবি 2 মিনিটের মতো লাগতে পারে। এভাবে নেড়েচেড়ে রান্না করব, ঢাকার কোনো দরকার নেই। ঢেকে দিলে এর থেকে পানি বের হয়ে যায়, মাশরুমগুলো একদম সগি হয়ে যাবে। তো এভাবে হাই হিটে এগুলোকে ভাজতে হবে। যখন এটা মোটামুটি হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গাজর, আর এগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম কিছু রসুন কুচি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন অথবা বাদ দিতে পারেন। আর দিলাম সামান্য লবণ। সব কিছু ভালো মতো করে এভাবে সটে করে ভেজে নিতে হবে। আপনারা এখানে অন্য যে কোনো রকমের সবজি ব্যবহার করতে পারেন। তো আমার হয়ে গিয়েছে, যখন এইরকমটা কালার হয়ে যাবে তখন এইগুলো রেডি টু সার্ভ। তো সবজিগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো টোটাল রান্না করেছি। স্টেকের সাথে ম্যাশড পটেটোটা খুব ভালো লাগে, তবে আজকে আমি ম্যাশ পটেটোর বদলে চিপস করেছি, আমার বাচ্চারা চিপসটাকেই বেশি প্রেফার করে। তো হয়ে গেল আমার আজকের স্টেক ডিনার রেডি। দেখতেই পাচ্ছেন কত সহজে আমরা বাসাতেই এইভাবে কিন্তু বিফ স্টেকটা তৈরি করে নিতে পারি। আপনারা বাসাতে ট্রাই করবেন, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্টস দিবেন। আপনাদের একটি লাইক কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা এখনও করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, তাহলে আমার পরবর্তী রেসিপি আপডেট আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।